যেদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রে পৌঁছালেন সেই দিনই প্রতিবেশী রাজ্য গোয়ায় তৃণমূলের প্রস্তাবিত জোটসরিককে ছিনিয়ে নিল কংগ্রেস তৃণমূলের প্রস্তাব ফিরিয়ে শেষ পর্যন্ত কংগ্রেসের হাত ধরল ফরওয়ার্ড পার্টি মঙ্গলবার গোয়ায় ফরওয়ার্ড পার্টি নেতা বিজয় সারদেশাইয়ের সঙ্গে বৈঠক করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বৈঠকে ছিলেন ফরোয়ার্ড পার্টির বিধায়ক বিনোদ পালিয়াকর এবং গোয়ার নির্দল বিধায়ক প্রসাদ গঙ্গাকার বৈঠক শেষে বিজয় এবং প্রসাদ আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা করে দেন পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রাহুল গোয়ার নেতাদের সঙ্গে ছবি দিয়ে জোট স্পষ্ট করে দেন সঙ্গে জানিয়ে দেন ফরওয়ার্ড পার্টি এবং তাদের বিধায়কদের সমর্থনে গোয়ায় নিশ্চিত পরিবর্তন আসবে প্রসঙ্গত দু সালে গোয়ায় বিজেপির সঙ্গে সরকারে সামিল হয়েছিল ফরওয়ার্ড পার্টি কিন্তু সরকার পরিচালনা নিয়ে বিজেপি নেত্রীদের নেতৃত্বের সঙ্গে তাদের মতানৈক্যের জেরে তারা সরকার ছেড়ে বেরিয়ে আসে মমতা অক্টোবর মাসের শেষ সপ্তাহে গোয়ায় গিয়ে ফরওয়ার্ড পার্টি সহ নির্দল বিধায়কদের দলে যোগদানের প্রস্তাব দিয়েছিলেন বলে সূত্রের খবর তৃণমূলে যোগ না দিলেও তারা ওই বৈঠকে তৃণমূলের সঙ্গে জোট করে ভোটে লড়ার কথাই জানিয়েছিল কিন্তু মঙ্গলবার রাহুলের বৈঠকের পর গোয়ার রাজনীতিতে আবার নতুন সমীকরণ তৈরি হল আর ফরওয়ার্ড পার্টির এমন সিদ্ধান্ত ঘোষণার পরে গোয়ার মাটিতে তৃণমূলকে নতুন জোট শরিকের খোঁজ করতে হবে অন্যদিকে সোমবার কলকাতায় আসেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি বিধায়ক আলেমা চার্চিল মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে বলেই খবর মঙ্গলবার মুখ্যমন্ত্রী মুম্বাই রওনা হয়ে যাওয়ার তার যোগদান হয়নি আগামী ডিসেম্বর মাসে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলেই জানা যাচ্ছে কলকাতা না পানাজিতে তা এখনও ঠিক হয়নি